14 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত অগ্নি নির্বাপক সুরক্ষা সপ্তাহ সারা রাজ্যেই পালিত হলো। এই উপলক্ষে খোয়াই অগ্নি নির্বাপক সংস্থা শনিবারে একাধিক কর্মসূচি হাতে দিয়েছে। ছোটদের মধ্যে বসে অঙ্ক প্রতিযোগিতা, দুর্ঘটনা এবং অগ্নি নির্বাপক ঘটনায় উদ্ধার কার্য সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রদর্শনী ও সচেতনতা শিবির করতে যাচ্ছে। অগ্নি নির্বাপক সুরক্ষা সপ্তাহের অনুষ্ঠানের পূর্বে অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা শুক্রবার দুপুরে একটি অনুশীলনে অংশগ্রহণ করে। এই অনুশীলনে দ্বিতল বাড়িতে আটকে থাকা লোকজনদের উদ্ধার করা, আগুন নেভানোর কাজে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার এবং আগুন নেভানোর কাজে ফোম স্প্রে ব্যবহার ইত্যাদি অনুশীলন করেন সংস্থার কর্মীরা। আগুনটারে নেভানোর একটা প্রসেস আছে, যখন আগুনটা হিট হইব বা যে কোনো জায়গাতে যদি আগুন ধরার আগে যদি ইগনিশন সোর্সটা পাই, তখনই অলরেডি ওই ফায়ার বোল্টারে আমরা যদি রাখি ওইখানে ফায়ার এক্সটিংগুইশার, যেটা পাসিভ ফায়ার ফাইটিং সিস্টেম, এটা শুধু আগুনকে নিয়ন্ত্রণে রাখার মেন কাজ। আর এই যে করলেন এটা কি? এটার কাজ হইতেছে যেটা আমরা ওয়েল ফায়ার, যেখানে তেল তো জলের থেকে হালকা, সেই কারণে জল যদি আমরা তেলের আগুনে দিয়া দেই আলটিমেটলি তেল উপরে উঠব, ওই ক্ষেত্রে আমরা ফোম তারা ইউজ করতে লাগি আর কি, সেই কারণে ফোম ফায়ার এক্সটিংগুইশার ফায়ার ফাইটিং মিডিয়ার মাধ্যমে আমরা ফায়ার ফাইটিং সিস্টেমের মাধ্যমে আমরা তেলের আগুনটাকে নিভাইতে লাগি।